নমস্কার বন্ধুরা, কারিকুরির তরফ থেকে তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালোই আছো। কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছে। সেই রেসিপিটা হচ্ছে মোরল্লা মাছের রেসিপি। তোমরা আমি যেইভাবে করি সেইভাবে তোমরা এই মোরল্লা মাছটা করে খেতে পারো। দেখো, এখানে মোরল্লা মাছের জন্য আমি এখানে 250 গ্রাম মোরল্লা মাছ পুরো মাথাটা ফেলে দিয়েছি। ভালো করে ঘষে ঘষে নুন দিয়ে ধুয়ে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এটার সঙ্গে আমি একটা মাঝারি সাইজের আলু, এরকম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আর এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে। এর জন্য দেখো আমি কী কী উপকরণগুলো নিয়েছি, সেই উপকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ কি। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেব, তাতে আমি নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ সর্ষে বাটা এবং 1 চামচ আমচুর। প্রথমে আমি এখানটা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমি প্রথমে এই সর্ষে বাটা পোস্ত বাটা সমস্ত মশলা আমি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ, লঙ্কার গুঁড়ো, আমচুর, এটা হচ্ছে হাফ চা চামচ লবণ এর মধ্যে আমি দিলাম। তার সঙ্গে মানে 1.25 চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে আমি প্রথমে এই মাছটাকে একটু মেখে রাখবো। মেখে বেশিক্ষণ রাখতে হবে না, আমি যে আলুটা কেটে নিয়েছি এই আলুটা ভাজা পর্যন্ত মাছটা রাখলেই হবে। এবার দেখো আমি এটাকে এইভাবে রেখে দেব। চলো আমরা রান্নার দিকে যাই। বন্ধুরা, গ্যাসটা ধরে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। আমার গরম হয়ে গেছে, এটা গরম হয়ে গেছে। এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়। এবার এটাকে আমি মিনিট খানেকের জন্য চাপা দিয়ে রাখছি। ঢাকনাটা আমি এবার একটু তুলে দিচ্ছি। এটা আমার আরেকটু ভাজা হবে, মোটামুটি মিনিট 3-4 লাগবে এই আলুটা হালকা ভাজা হতে। একটু হালকা ব্রাউন কালার হলেই আমি এটাকে নামিয়ে নেবো। এটাকে আমি আরও 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নিচ্ছি।
এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই মশলা মাখিয়ে রাখা মাছগুলো এবার আমি এতে ছেড়ে দেব। এই মাছগুলোকে আমি ভাজবো না, একবারে ভাপিয়ে দেব। এখন পরে এই বাটিটা দিয়ে একটু জলকে আমি দেব। মাছটাকে আমি উঠে দিলাম। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা একটা চেরা সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরেকটু উল্টে দেব। এইভাবে ঝাঁকা ভাজা এটাকে আমরা বলি। এই ঝাঁকা দিয়ে এটাকে মানে ভাজার মতোই করে নেবো। এটাকে একটা একটু একটু করে ভাজবো না। এই রান্নাটা খুবই সহজ বন্ধুরা, তোমরা করে খেতে পারো। আমি এটাকে আর চাপা দেবো না। মোরলো মাছ এমনিতেই খুব নরম হয়, মানে অল্প সময়তেই হয়ে যায়। এটাকে আমি আবার একটু ঝেঁকে দিচ্ছি। দেখো এইরকম ভাবে, দেখো আমার মাছটা প্রায় ভাজার মতো হয়ে গেল। এইবার আমি এতে আর লবণ দেবো না, আমি সমস্ত লবণ একবারে দিয়ে দিচ্ছি। এবার এতে অল্প একটু বাটিটা ধুয়ে একটু জল আমি এতে দিয়ে দিলাম। এতে মাছটা হালকা হালকা একটু সিদ্ধ হবে, জলটা যখন শুকিয়ে আসবে তখনই আমাদের রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার এর জলটা পুরো শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি এখানে কিছু ধনে পাতা, ধনে পাতাটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দেবে, যারা ধনে পাতা খাও না তারা দেবে না। ধনে পাতাটা আমি একটু ধনে পাতা দিলাম। ধনে পাতাটা দিয়ে এবার আমি আবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি। ঝাঁকিয়ে দিয়ে সব জায়গায় মিলিয়ে নিচ্ছি। এটা আমরা বলি মোরল্লা মাছের ঝাঁকা ভাজা। দেখো এটা হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো হয়ে গেল আমার মোরল্লা মাছের ঝাঁকা ভাজা। তোমরা এটা করে খাবে। এখানে এই রান্নাটার একটা বিশেষত্ব হচ্ছে আমচুর। এই যে এখন গরম পড়েছে, এই গরমের সময় আমাদের একটু টক ঝাল খেতে খুব ভালো লাগে। তোমরা এই আমি এই রান্নাটাতে একটু আমচুর ব্যবহার করেছি। তোমরা এতে আমচুর ব্যবহার করে খেয়ে দেখবে যেন এর স্বাদ মুখে লেগে থাকে। তো আজকে আমার এই ভিডিওটা আমি কীভাবে করলাম তোমরা সব দেখলে, এবং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। কীভাবে রান্না হয় সেটা সম্পূর্ণ না দেখলে কিন্তু সব কিছু খুঁটিনাটি বোঝা যায় না। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে তোমরা একটা লাইক দেবে, কমেন্টস লিখবে কিছু জানার থাকলে। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। ধন্যবাদ।